সে কি আপনি একটু বসুন না, কথা বলতেছি। ভালো লাগতেছে না আপনার? না, ভালো লাগতেছে, কিন্তু বন্ধু বাসা থাকলে তো আরো ভালো লাগতো। সেটা এখন বাসায় নেই, দুজন একসাথে বসে আসছি, অন্য কেউ দেখলে তো অনেক কিছু বলতে পারে। না না, অন্য কেউ কে আছে, কে কি বলবে, কেউ কিছু বলবে না। তাছাড়া বাবার নিয়ে বাইরে যাবি না, হুট করে যদি রাস্তাঘাটে পড়ে ধরে যায় তখন কি হইব? শোনো শুভ, তোর বাইরে নিয়ে যা, একটু বাইরে খেলে দিয়ে যা। শোনো, তুমি পোলাপানের সাথে সব সময় এরকম চেইতা চেইতে কেন কথা বলো বলো তো? ওরা তো না বুঝ পোলাপান, ফেরেস্তা, ওদের সাথে এরকম কথা বলতে নাই। আল্লাহ কি পরিতিহাস দেখ, আমি এমন সময় অন্ধ হলাম কেন? এই অন্ধটা যদি বিয়ের আগে হতাম তাহলে তার তোমার কপালটা পড়তো না বলো? অন্ধ তো হলাম হলাম, বিয়ের পরে হলাম, দুইটা সন্তান বাপ, তারপর অন্ধটা হলাম। যাই হোক, আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্যই করে, আর অন্ধ হয়েছি তাই কি হয়েছে? দেখো, আল্লাহ তালা আমার সম্পত্তি যাই দিছে না কেন, ঈদেই কোনো মতো দুবেলা দুইটা ভাত খাইতে পারবা, এর জন্য কারো দুয়ারে ঘুরতে হবে না। তাছাড়া আমার বড় ছেলেটা অনেক বড় হয়েছে, হাত দিয়ে দেখলাম প্রায় 9 বছরের মতো, আর 2-3 বছর তারপরে ও তোমাকে বাজার টাজার করে খাওয়াতে পারবে, বুঝলা? তুমি এমনি ওদের সাথে কোনো রাগারাগি করো না। হয়েছে বলা? হ্যাঁ, কি বললে? হ্যাঁ, বলবেই তো, অন্ধ মানুষ কত কিছু তো বলবে, বলো বলো, যা মনে চায় বলো। আমি যাই, আমি তো বাইরে থেকে আসি। আরে কোথায় যাবে তুমি এখন আবার? কোথায় আর যাবো, বাইরে থেকে একটু চা খেয়ে আসি। দেখে যেও। আচ্ছা ঠিক আছে। ভালো লাগে না এইসব, যখনই দেখবে তখনই আমার খুব ধরে। আরে এমন অন্ধ হয়েছে, কত ডাক্তার দেখালাম না, ঠিক হওয়ার কোনো নাম গন্ধই নেই তার। পারবে না একটা ব্যবসা বাণিজ্য করতে, পারবে না মাঠে ঘাটে কাজ করতে, জমাজমি একটু চাষাবাদ করতে, শুধু জ্ঞান দিতে আসে আমাকে। আমি মহিলা মানুষ, দুইটা বাচ্চা নিয়ে কি করে সম্ভব আমি বুঝি না কিছু। সংসার চালাও, বাজার করো, মাঠে ঘাটে কাজ করাও, ভালো লাগে না এসব। আসসালামু আলাইকুম ভাবি, কি অবস্থা, ভালো আছে? হ্যাঁ ভালো আছি। কই আমার বন্ধু, কই হৃদয়, কই আছে? কি ব্যাপার হঠাৎ করে? হঠাৎ করে আসলাম মানে অনেকদিন ধরে আসা হয় না তো, তাই একটু ভাবলাম যে অবশ্যই একটু দেখা সাক্ষাৎ করে দিই। হ্যাঁ খুব ভালো করেছি, সমস্যা নেই। ও বাইরে গেছে, একটু আসবে, ও বসুন না, সমস্যা নেই। কত কতটুকু সময় লাগতে পারে আসতে? গেছে তো ওই দোকানে দেখি চলে আসবে। ওকে তাহলে আমি পরে আসি। আরে না, আপনি বসুন না, কথা বলি। হ্যাঁ বলে। আসলে আপনি জানেনই তো, আপনার বন্ধু ঠিক মতো চলতে পারে না, গেছে আর কি বাইরে চলে আসবে। আচ্ছা বুঝতে পারলাম তো। বললাম কি, আপনি বিয়ে শাদী তো করেননি না? না এখনো বিয়ে শাদী করিনি, কিন্তু ইনশাল্লাহ সামনে করবো। মানে ঠিকঠাক হয়েছে? না সেরকম নেই তো, এখনো হবে দেখি। তুই এগুলো বলবে না কিছু? না এই তো ভালো মন্দ আর কি। আচ্ছা তাহলে আমি আসি।
সে কি আপনি একটু বসুন না, কথা বলতেছি, ভালো লাগতেছে না আপনার? না ভালো লাগতেছে, কিন্তু বন্ধু বাসায় থাকলে তো আরো ভালো লাগতো, সেটা এখন বাসায় নেই। দুজন একসাথে বসে আসছি, অন্য কেউ দেখলে তো অনেক কিছু বলতে পারে। না না, অন্য কেউ কে আছে, কে কি বলবে, কেউ কিছু বলবে না। তাছাড়া আপনার বন্ধু চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা ভাবি, অনেক তো সময় হয়ে গেল, বন্ধুরা আসতে তো লেট হইতেছে, তাহলে আমি এখন আসি। সে কি এখনই চলে যাবেন মানে? আর দুইটা মিনিট বসেন না, কথা বলতেছি, ভালোই তো লাগতেছে। আমার ভালো লাগতেছে না? হ্যাঁ ভালো লাগতেছে, আসলে ভাবি আমার না অফিসে কাজ আছে, আর বন্ধুরা আসতে দেখেন না সময় লাগতেছে, তো আমি যাইব না এক সময়। আসলে আমার দুটো কথা ছিল তো। ও আচ্ছা, আপনি কোনো টেনশন করবেন না, আমি পরের সময় আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আমাকে বলে গেল কোনো টেনশন করবেন না, পরে এক সময় শুনি। তার মানে আমি এবার ওর গলায় মালা পরাতে পারবো, কোনো সমস্যা হবে না। এইসব বন্ধ বন্ধ সাথে থাকতে পারবো না, আমার ভালো লাগে না। যে করে হোক আমাকে এটা থেকে বের হতে হবে। তাছাড়া ও তো এখনো বিয়েও করেনি। ওই আমার জন্য ঠিক, যেভাবে হোক আমি ওর কাছে চলে যাবো, ওকে বিয়ে করে নেব, তারপর সুখে শান্তিতে সংসার করবো। এখান থেকে তো মুক্তি পাবো। কয়েকটা দিন পার হয়ে গেল, এভাবে প্রতিদিনই অপেক্ষা করি আসবে আসবে, কিন্তু আসে না। আজকেও তো অপেক্ষা করতেছি, আসবে তো। বলে গেলে টেনশন করো না, সব শুনব, শোনার জন্য তো এলেই না। আজকে যদি আসি আমার মনে সব কথা আমি ওকে বলবো, দেখতে কি দারুণ হ্যান্ডসাম। আসলে ভুল হয়ে গেল, যদি মোবাইল নাম্বারটা বেহায়ের মতো চেয়ে রেখে দিতাম তাহলে ফোন করে ডাকতে পারতাম। মাথায় আসলে কি করবো। আসসালামু আলাইকুম রে, ভালো আছেন? কি ব্যাপার, কথা বলতেছেন না কেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। তো কই, আমার বন্ধুকে তো আজকে দেখতেছি না, কই গেছে? আসলে ও আজকেও বাড়িতে নেই, মাঠে চাষিরা কাজ করতেছে তো ওখানেই আছে। ও আচ্ছা আচ্ছা, আমি সবসময় তো লং টাইমে এসে পড়ি, সমস্যা না। আচ্ছা আপনি তো বলে গেছিলেন আর তাড়াতাড়ি আসার কথা, কিন্তু এলেন না তো। ও আচ্ছা আচ্ছা, আসলে আমার অফিসে কাজ পড়ে গেছে তো এই জন্য আসলে এদিকে আসা হয়নি। এরকম এখন তো ফ্রি আছেন না? আছি, ফ্রি আছি মোটামুটি। কেন কিছু বলবেন? হ্যাঁ ওই যে ওই দুটো কথা। ও হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, কি যেন বলতে চাইছিলেন? ও তার মানে আপনি ভুলে গেছেন না? আসলে অফিসে টেনশনে, কাজের টেনশনে ওরকম কিছু মনে থাকে না, তো বলেন। আসলে কি জানেন, আপনি তো সবই জানেন। ও চাচু কি অবস্থা, কেমন আছো? এখনই যাবি আর আসবি না কিন্তু, হ্যাঁ বাইরে যে অনেক সময় খেলবি, ঠিক আছে? এনে টাকা নে, এই নে এখানে 20 টাকা, তোর 10 টাকা ওর 10 টাকা, ঠিক আছে? হ্যাঁ যাও, সকাল শুভ, যাও বাবা, যাও যাও যাও, থাক তো বাসায়। না মানে বাইরে একটু আবহাওয়া, ঘুরে আসুক আবহাওয়া থেকে, তাছাড়া ওরা থাকলে আমার একটু সমস্যা আছে। ও আচ্ছা, তাহলে এখন আসি। সে কি আসলে আমার কাজ আছে তো এই জন্য বলতেছি। কাজ তো এখানেও,
আমরা যেটা করছি বা যেটা করব সেটা কি কাজ নয়? আমি কি বুঝতে পারছি না যে আপনি কি বলতে চাচ্ছেন? না বোঝার কি আছে, কথাই তো বলছি তাই না? বলছিলাম কি, আপনি তো সবই জানেন তাই না? কি অবস্থা, কত সুন্দর বলুন তো, কত হ্যান্ডসাম। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি না আপনাকে প্রথম দেখতেই খুব মানে ভালো লাগছে আর কি, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো কথা বলতে ভালো লাগে? শুধু কথা কেন, সব দিক থেকেই ভালো লাগে। আগের ভাবছিলাম যে আপনি অন্য কিছু বলবেন, তা দেখি। ভালো লাগবে না কেন? হ্যাঁ ভালো তো লাগবেই। তার মানে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগবে না কেন, কারণ ভালো লাগার মতো সবকিছু তো আপনার মধ্যে আছে, ভালো তো লাগবেই তাই না? সত্যি? হ্যাঁ সত্যি কথা বলতেছি, কিন্তু মিথ্যা কি আছে? বলছিলাম কি, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি একটা কথা বলতে পারি? একটা কথা? বলেন একটা কথা। তো বলবো? বলতে পারেন, সমস্যা নেই, বলেন। আপনাকে আমি আমি ভালোবেসে ফেলছি ভাবি। আসলে না আপনি আমাকে যে ধরনের ভাবছেন না, আমি ঠিক সেই ধরনের ছেলে না। হ্যাঁ আমি কখনো ভাবতে পারি না ভাবি যে আপনার মতো একটা মেয়ে এরকম পর্যায়ে নামতে পারে। সে আমার না ভাবতেও ঘৃণা লাগতেছে। আসলে আমার বন্ধুর বুঝে এরকম হতে পারে সেটা আমি কল্পনা করতে পারিনি। গতবার যখন আমি আসছিলাম না, তখন আপনার চোখের চাউনিটা দেখে না আর আপনার মুখের ভাষাটা দেখে না আমি অনেক কিছু টের পেয়েছিলাম, কিন্তু আমি কিছু বলিনি, কারণ আমি ভাবছিলাম হয়তো হতে পারে ফার্স্ট টাইম এর জন্য। কিন্তু আপনি যে এইবারে এরকম একটা কাজ করে বসবেন সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। ভাবি চার বাসায় নাকি দুটি ছেলে থাকতে পারে, আর ছেলে থাকতেও আপনার মতো একটা মেয়ে এরকম কাজ করতে পারে। সি ভাবি সি, আপনি যে এতটা নির্লজ্জ আর এতটা বেহায়া হবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আল্লাহ যেহেতু মাশাল্লাহ আপনার ঘরে ফুটফুটে দেখে দুটো সন্তান দিছে, তাদের মুখের দিকে তাকালে তো এমনিতে মায়া মায়া জন্ম, আর আপনি তাদেরকে রেখে এরকমভাবে অন্য ছেলেদের প্রতি। সি আমি জীবনে কল্পনা করতে পারিনি। কল্পনা কি, আমি তো জীবনে ভাবতেই পারিনি কি যে আপনার মতো ভাবি এরকম চরিত্রহীন হতে পারে। আর আমার বন্ধু না হয় একটু কানা, চোখে দেখতে পারে না, তাই বলে কি তার কোনো কিছুতে কমতি আছে? কোনো কিছুতে তো কমতি নেই, এরকম দুনিয়াতে কিন্তু হাজার হাজার মানুষ আছে যাদের না এরকম চোখ নেই, কিন্তু তাদের না একটা মন থাকে, মন। আসলে আপনি তার বাহিরের রূপটা দেখেন, ভিতরের রূপটা দেখেন না, মনে করেন যে সে অন্ধ। অন্ধর সাথে কী সংসার করবো? আসলে না অন্ধ মানুষটাই জানে যে কীরকম একটা কষ্ট তাদের বুকের ভিতরে জমা থাকে, সেটা আপনারা বুঝবেন না। আর আপনারা কী কমতিতে রাখছে, কোনো কিছু তো কী কমতিতে রাখে না কেন, সব কিছু তো ঠিকঠাক করে রাখছে। আসলে আপনাদের মতো মানুষের কাছ থেকে কী আশা করতে পারি? হ্যাঁ আমার আর কিছু বলার নেই ভাবি, এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান, আর ভালো হইতে কখনো পয়সা লাগে না, বুঝতে পারছেন? আপনার ঘরে এখনো ছোটো ছোটো সন্তান আছে, এখন না হয় আপনাদের একটু দরিদ্র সংসার, যখন একটু বড় হবে ওরা তখন ঠিকই আপনাকে কামাই করে খাওয়াবে, ঠিকই আপনাকে না রাজধানীর মতো করে রাখবে। সো ভালো থাকবে, আর আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন না মাফ করবেন।
আমি এসব কি করছিলাম? আর অ্যাক্সিডেন্টটা যদি বল হয় আমার হতো, আমি যদি অন্ধ হয়ে যেতাম, ও কি আমাকে ফেলে দিত? আমাকে ফেলে এসব করতে পারতো? না, ছি, আমার দুই দুইটা বাচ্চা আছে, আমি কি করতে যাচ্ছিলাম? ভাগ্য আমার চোখ খুলে দিল, আমার এসব করে ঠিক হয়নি। আমি কখনো এসব নোংরা চিন্তা ভাবনা করবো না, কখনো না। আমি আমার স্বামী আমার সন্তানদেরকে নিয়ে এমনিতে খুব ভালো আছি, এখন থেকে আরো ভালো থাকবো। আমি এরকম অন্যের কাজ আর কখনো করবো না, কখনো। আমি মুভির বসে এটা নিজে কি করবো?